করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা, মাস্ক বিতরণ, জরিমানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার সতর্ক করার পর এবার হার্ডলাইনে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সকল বিনোদন কেন্দ্র। এছাড়াও সকল কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলে বিয়ে সামাজিক অনুষ্ঠান নিষেধ করা হয়েছে, তবে হোটেল রেস্টুরেন্ট সেমিনার করতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে। খেতে পারবেন 50% লোক, স্বাস্থ্যবিধি মেনেই তা করতে হবে। গত মাস থেকে মাঠে নেমেছে জেলা প্রশাসন। মূলত স্বাস্থ্যবিধি মানায় সচেতনতা সহ অনেকটা ঢিলে ঢালা কর্মসূচিতে কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তবে বিনোদন কেন্দ্রের বিষয়ে কিছুটা কঠোর ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম। গতকাল জেলা প্রশাসনের 4টি টিম মাঠে ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জিএসি মোড়, জিল্লুর রহমান কোতোয়ালি, ফাহমিদা আফরোজ একে খান মোড় ও আবদুল্লাহ আল নোমান চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। আজ বৃহস্পতিবার থেকে সকাল ও বিকালে 5টি করে 10টি টিম মাঠে রয়েছে। কয়েকজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রাম যে হারে সংক্রমণ বাড়ছে তাতে হার্ডলাইনে না যাওয়ার বিকল্প নেই। মানুষের আয় রোজগার স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। ডেক্স নিউজ, বাংলা ধারা।